যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফট সম্প্রতি দর্শকদের নাচানাচি আর সাউন্ড সিস্টেমের প্রভাবে প্রায় 2.3 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছে তার কনসার্টে। বিবিসির প্রতিবেদন অনুসারে এ তথ্য নিশ্চিত করেছেন এক ভূমিকম্পবিদ। 22 ও 23 জুলাই যুক্তরাজ্যের সিয়াটলের লুমানফিল্ডের এক কনসার্টে এ ঘটনা ঘটে। দুই দিন ব্যাপী কনসার্টে প্রায় 1,44,000 ভক্তের সামনে গান গেয়েছেন তারকা। সুইফটের কনসার্টে তৈরি এই ভূমিকম্প সিয়াটলে 2011 সালের বিস্ট কোয়াক নামে একটি ভূমিকম্পের রেকর্ড ভেঙেছে। সেবার আমেরিকান ফুটবল তারকা মার্শাল লিঞ্চ সিয়াটল সিকসের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন। সেই খেলায় মার্শনের হাজার হাজার ভক্তের উদ্দীপনায় তৈরি হয়েছিল ভূমিকম্প। এ দুটি কম্পনের মাত্রার পার্থক্য হল 0.3, তবে সুইফটের কনসার্টের সময় হওয়া কম্পনের শক্তি দ্বিগুণ ছিল। সিয়াটল কনসার্ট প্রসঙ্গে ইনস্টাগ্রামের এক পোস্টে টেইলর সুইফট লিখেন, সিয়াটল সত্যি আমার প্রিয় স্থান ছিল। সব উল্লাস, চিৎকার, লাপছাপ, নাচ গান সব কিছুর জন্য সকলকে ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।